sorry. যাক এবার যে যে বলবে তার মুখের দিকে তাকানো হবে, ঠিক আছে? এইটাই তাহলে ভালো হবে। হ্যাঁ আরিফ, হ্যাঁ অনেক ভালো লাগছে, অনেক বন্ধুরা সবাই একসঙ্গে অনেকদিন পর। হ্যাঁ ভালো লাগছে। হ্যাঁ কিফার বলো, কেমন লাগছে তোমার আইসে? তোমার নাম কি? আর আমরা দেখতাম এই সাইডে সবসময়, এই জিনিসটা খুব মিস করতেছি। ওই যে ওই রুমে, ওই রুমের ওই রুমের শেষ বাবাই থাকতো, এখানে দাঁড়িয়ে থাকতিস ওখানে, ওইখানে যদি যখন ক্লাস হতো তখন কোথায় দাঁড়িয়ে থাকতিস? ওই দেখা যাবে, আমরা তখন সবাই গিয়ে টয়লেটে দাঁড়াইতাম, টয়লেটে গল্প করতাম, টয়লেটের উপর দিয়ে পালাই যেতাম। এগুলো অনেক মিস করতেছি আমরা, অনেকদিন পর এসে সবাই মিলে যখন একসাথে টয়লেট টয়লেটে গেট তৈরি করা, ওর সম্পর্কে কিছু বলো। হ্যাঁ টয়লেট ভাঙছিল, অনেক বেয়ালিকে প্রকাশ হয়েছিল, ওগুলো আমরা দেখছি। আমরা আমরা যে টয়লেট ভাঙছিলাম ওইটা বলো, টয়লেট আমার নামে কেস হয়েছিল, অনেক ভালো লাগছে। না সাইদ, সাইদের নামে আমি স্যারকে বলছিলাম, স্যার দেখেন আমার এই শরীরে কি এই হিটটা ভাঙা সম্ভব? এতক্ষণ ক্যামেরার পেছনে আমি ছিলাম নাজমুস সাকিব, মোহাম্মদ নাজমুস সাকিব। আমাদের আমাদের উল্লেখ্য, আমাদের সাকিব হচ্ছে নায়ক, ছয়টা সাকিব ছিল, তো তার মধ্যে হচ্ছে সাকিব, তো নাজমুস। হ্যাঁ নাজমুতম। একটা জিনিস আমি বলি, যে প্রত্যেকটা সাকিবের একটা করে নাম ছিল। আমার নাম ছিল বোবো, বোবো 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 পাগলা। খুশি হচ্ছি, আমি খুশি হচ্ছি অনেকদিন পর আসছি। 2018 আমরা বের হয়ে গেছি স্কুল থেকে, 2021 আবার এখন আসার সময়, ইফতারি রোজার মাস, ইফতারি সবাইকে একসাথে দেখে খুব ভালো। তুমিও খুশি, আমিও খুশি, সবাই সবাই খুশি, ঠিক আছে? তাহলে আরো দেখি, আপনি প্রত্যেকটা দীর্ঘ অনেক বছর পর, দুই থেকে তিন বছর পর আমি এখানে আসলাম। সঙ্গে মানে অনেক একটা আমার সম্পর্ক ছিল ভালো, অনেক বল কার কার সাথে প্রেম করতা স্কুল লাইফে, কোথায় কোথায় দাঁড়াতে কার কার ডিস্টার্ব করতা? সুরা বল কিছু A few moments later. সব অ্যারেঞ্জমেন্টের পিছনে মারুফ ছিল। একটা কাহিনী বলি, শিহাব হইলো একদিন বই পড়তেছে এরকম করে, একবার এরকম করে বই পড়ে, হ্যাঁ বই পড়ে, তারপরে নাক দিয়ে মাঝে মাঝে সর্দিও পড়ে যায়, সর্দিও পড়ে যায়। বন্ধু আমার একদিন দেখা হয়েছিল আমার অলোকের সাথে, রেল লাইনের, হ্যাঁ অলোক, অলোকের একা একা হাঁটে, অলোকের নাম আছে এজে, এজে এই নামটা কে দিছে? তাসনিম, তাসনিম, টিজে,
টিজে আমাদের সবার নাম ছিল। তাফসীর তুই নামকরণটা বলতো কেমনে নামকরণটা হইলো? যেতে অলোক যেতে যাওরা মনে কর যে তারপর থেকে অলোক এ যে নামে ফেমাস, তার পরবর্তীতে সবার নামে যে যে লাগানো হইলো, যে 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 যারা অলোকের আশেপাশে থাকে, এমন হচ্ছে এই তাসনিমের হচ্ছে টিজে, তারপর হচ্ছে তারপরে আমার আর যে বানাইছিল মুনিরের এম জে, আর মনে করা ছিল না না যে যে গ্রুপে, তারপরে আমাদের একটা গ্রুপ ছিল, আমাদের একটা গ্রুপ ছিল সেটা হচ্ছে থ্রি ডেভিলস নামে, হ্যাঁ তো সেটাতে হচ্ছে আর জে এম জে টি জে, তো ছিলাম মনির ছিল আর হ্যাঁ মাঝখানে মাঝখানে অনেক সক্রিয়ই ছিল, অনেক দিন সক্রিয় অনেক দিন সক্রিয় ছিল, তারপরে দেন হাওয়া হাওয়া সত্য একটা গল্প বলি আমি। আমরা প্রায় রোহান আমরা প্রায় রোহানের সাথে বিভিন্ন আমি তো তোর মতো সপ্তাহে বক্তৃতা করি বেড়ায় নাম বল আর স্কুল লাইফ পদবি বল না ভালো চালাতে হবে জীবন বদলে গেল কথাটা শুনে আরিফ বলে ব্যস্ত মানুষ কি বলি তার সম্পর্কে, দুই তিন লাখ টাকা মনে সবসময় এক সেকেন্ড লস হওয়া লস হওয়া মানে এক লাখ টাকা লস হওয়া, আমাদের ক্লাসের সব থেকে বড় সুখে গেছে কি হচ্ছে কি হচ্ছে ক্যামেরা মানে হেল্পার আমার চিনে মানুষ